আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কানিজ এন্টারপ্রাইজে নতুন আরেকটি শপিং গাইড ভ্লগ এনজয় করার জন্য। চলুন ভিডিও শুরুতেই দেখে নেই শপে আসার লোকেশন। কানিজ এন্টারপ্রাইজ 814 নম্বর দোকান, গভট নিউ সুপার মার্কেট, দক্ষিণ ভবন, নিস্তলা, মেইন গলি, পোস্ট অফিস গেট, ঢাকা 1205। আর এখানে ভাইয়াদের তিনটা মোবাইল নাম্বার দেওয়া আছে, তিনটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, নগদ, রকেট, বিকাশ আছে। আমি ভিডিও ডেসক্রিপশনে তিনটা মোবাইল নাম্বারই দিয়ে রাখবো, আর দুটো দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে, 01851926759। আর একটা নাম্বার বলে দিচ্ছি, 01757014900। আমার সাথে বরাবরের মতো আছে ইকবাল ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। রাম আসলাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, তো আজকে ভাইয়া বলছিলেন যে আমাদের গৃহিণী আপুরা যারা আছে তাদের কাজকে একটু সহজ করার জন্য ভালো কোয়ালিটির কিছু মিক্সার গ্রাইন্ডার দেখাবেন, তো এগুলোর কোয়ালিটি এবং ফিচার যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আর আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মানে সবার সব থেকে পুরনো একটা ব্র্যান্ড, সবার পছন্দের একটা ব্র্যান্ড, জাইপান। আচ্ছা, জাইপানটা হচ্ছে আপনার অনেক আগে একটা ব্র্যান্ড, যারা জাইপান একটা ব্ল্যান্ডার 2-4-20 বছর ইউজ করছে, 10-15 বছর পর্যন্ত ইউজ করছে, জাইপানে কোনো কমপ্লেন নেই। ওকে, এর একটা ব্ল্যান্ডার আপনার একটা মাস দিয়ে অনেক দিন চলে যায়, কারণ এরা হচ্ছে এসএস এর ব্ল্যান্ডার করেছে, যেটা মানে লং লাস্টিং মাস্ট ব্ল্যান্ডার, জগতের সব থেকে সেরা ব্ল্যান্ডার মানে কোম্পানির ভিতরে। আর এদের কোম্পানি সম্পূর্ণ হচ্ছে আপনার 100% কপার কয়েল, যেগুলো হচ্ছে জাইপান, যেগুলো সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। ইভেন কি এগুলোর প্রত্যেকটার বক্স দেওয়া আছে, যেমন এখানে আপনার আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা, একটা হচ্ছে 4-in-1, একটা হচ্ছে 3-in-1। ফার্স্টে আমি দেখাবো আপনাকে এখান থেকে 4-in-1টা। ওকে, এটা লেখা আছে আপনার সিজিএল। আর একটা কথা বলে দিই, জাপান কিন্তু এখন বর্তমান বাংলাদেশে এটা 2 নম্বর একটা বের হয়েছে, যেটা ডুপ্লিকেট প্রোডাক্ট আর কি, যেটা আপনার হাতে, সেটা আমরা চিনবো কিভাবে ভাইয়া, কারণ আমরা দর্শকরা তো অনেক কিছুই বুঝি না। আপনার যেটা 2 নম্বর প্রোডাক্ট সেটা আপনার সিজিএল এর লোগোটা থাকবে না। ওকে ভাইয়া, অনেকে বলে এই লোগো তো প্রিন্ট করার ব্যাপার, যারা নগদ নকল করে তারা পারবে না। এটা হচ্ছে সিজিএল, এটা হচ্ছে কোকারস গার্ডেন লিমিটেড। ওকে, এটা যে কোম্পানি, এটা হচ্ছে কোকারিন গার্ডেন, যারা ইম্পোর্ট করছে তাদের লোগো, তাদের লোগো। এই লোগোটা কেউ ডুপ্লিকেট করতে পারবে না। ওকে ফাইন, এই লোগোটা থাকলে মনে করবে যে প্রোডাক্ট অরিজিনাল, আর যেটা মনে করবে যে স্ক্রিনে নাই সেটা হচ্ছে আপনার ডুপ্লিকেট প্রোডাক্ট, সেটা শুধু আপনার কোকারিন গার্ডেনের লোগোটা ছাড়া ওরা প্রোডাক্টটা নিয়ে আসে। মানে এক্সপোর্ট কোয়ালিটি লেখা থাকবে এখানে, এই লোগোটা থাকবে না, এই লোগোই থাকবে না, এই সিজিএল এর লোগোটাই থাকবে না যে ডুপ্লিকেট। আর যেটা সিজিএল এর প্রোডাক্ট, এগুলো হচ্ছে 100% কপার কয়েল। ওকে, হ্যাঁ, এটা 100% কপার কয়েল, এগুলো আপনারা র্যান্ডম 1-30 মিনিট চালাবেন মোটর, এবং এগুলোর প্রোডাক্টের কোয়ালিটি ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট, ঠিক আছে। হ্যাঁ, আর যেটা ডুপ্লিকেট, এগুলো কালার গুলো কোয়ালিটি ইভেন কি, আর যেটা ডুপ্লিকেট কিন্তু ওটার কোয়ালিটি হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম কয়েল। ওকে, ওটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম কয়েল, এটা আপনি 2-5 মিনিট চালাবেন, মোটর গরম হয়ে যাবে, ধোঁয়া বের হবে, কালি বের হবে, মানে নানান কাহিনী আছে। এগুলো আমাদের অনেক কমপ্লেন, এর জন্য আমরা কাস্টমারকে ভালো মন্দ ব্র্যান্ড কোয়ালিটি সব দিক দিয়ে বুঝিয়ে দিই, কাস্টমার যাতে জিনিস কিনে ইউজ করতে পারে। আচ্ছা, আর এটা দেওয়া আছে হচ্ছে 1000 ওয়াট। হ্যাঁ, এখানে লেখা আছে আপনার 24 মান্থ, মানে 2 বছরের ওয়ারেন্টি মোটরের। হ্যাঁ, এটা 100% পাওয়ারফুল মোটর। ওকে, এখানে লেখা আছে আপনার এই যে এখানে 1000 ওয়াট পাওয়ারফুল মোটর, মানে সবথেকে হাই কোয়ালিটি। আর ভাই এখন দেখাবে হচ্ছে 4টা যে জুসার। আচ্ছা, আর এখানেও এই জিনিসটাও আপনারা দেখে নেবেন কোন জায়গার কি অ্যাড্রেস টেড্রেস সব দেওয়া আছে, একদম দেওয়া আছে, সার্কিট ব্রেকার সহ এজেন্ট জাইপানের, একদম খুব সুন্দর এখানে লোগোটা দেওয়া আছে, স্টিকার, গ্লেসিং যে স্টিকারটা। আর এটা হচ্ছে সার্কিট ব্রেকার, অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করলে মোটর জ্বলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য এটা দেওয়া থাকে, এগুলো আপনার মোটর জ্বলবে না পড়বে না। আবার অনেক সময় একটা না অনেকক্ষণ চালালেও আমাদের সার্কিট ব্রেকারটা পড়ে যায়, তখন আমাদের মনে হয় এটা নষ্ট হয়ে গিয়েছে, আপনারা আবার ওপেন পেছনে ঘুরিয়ে তারপরে দেখে নেবেন, ওটা ইউজ করলে আবার কিছু সময় গ্যাপ দিয়ে। টোটাল জার থাকবে আপনার 4টা, 4টা, 4টার ভিতরে থাকবে 3টা থাকবে স্টিলের, আর একটা ফাইবার আনব্রেকেবল, একটা ফাইবার যেটা হলো জুসের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমি বলি অনেক সময় স্টেনলেস স্টিলের ব্লেন্ডারের মধ্যে দেখবেন যে পিছিল যে ফলগুলো হয় সেগুলোর জুসটা কিন্তু ফাইনলি হয় না অনেক সময়, যার কারণে এই ফাইবারের জগটা 4টা ব্লেড 6টা ব্লেড যুক্ত, যেটা থেকে আপনারা আশ যুক্ত যদি চান। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার জগগুলো সব খুলে খুলে একদম অনেক সময় থাক, আপনি ফালাই টালাই দিয়েন না, আবার আমার ভয় লাগে দেখা যায় না, আপনার এটা ইউজ করতে করতে হাত থেকে পড়ে যায়, ওমা, এগুলো কিন্তু আপনার ভাঙা ফাটার কোনো চান্স নেই, যদি আপনি চান এইভাবে আর লাগবে না, আমারই ভয় লাগতেছে, ফাইবারের জগ আনব্রেকেবল, এগুলো ঠিক আছে হাত থেকে পড়লে ভাঙবে না, যারা আমরা ফেলে দিয়ে মানে আমাদের হাত থেকে বারবার পড়ে যায় তাদের জন্য এটা বেস্ট। এটা আপনার 1250 ml এর জল, 1250 ml, ঠিক আছে। ওকে, আর এটার ভিতরে অনেক সময় এটার দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে অনেক সময় দেখা যায় স্টিলের ভিতরে আপনি জুসের করলেন, অনেক সময় একটু মশলা বেশি দরকার হলো, একটু মশলা করলেন, সেক্ষেত্রে কিন্তু
জুস যখন করবেন মশলা গন্ধ করবে। আচ্ছা, আমি মনে করি যে যেটার মধ্যে জুস ওটার মধ্যে জুসি করবেন, যেটার মশলার মধ্যে দরকারটা মশলাই করবেন। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে দুই ধরনের জুসি করতে পারবেন, একটা হচ্ছে আর্শযুক্ত জুস করতে পারবেন, আবার যদি আপনি না চান একদম লিকুইড পানির মতো চান সো সেটা জুসি করবেন, তখন শুধু কন্টেইনারটা ইউজ করবেন। ওকে, যখন ফ্রেশ জুস করবেন তখন এটা আপেল কমলা মালটা বেদানা সবকিছু ভিতরে দিয়ে দিবেন, এটা ব্ল্যান্ড হয়ে ছোবাটা ভিতরে থাকবে, রসটা বাইরে চলে আসবে। আপনি এক্সট্রা করে ছেঁকে নিতে হবে না, ঠিক আছে? একটা বড় জগ, বড় হ্যাঁ 1250 ml একটা জগ, তারপরে এটা এই সাইজটা। আচ্ছা, তারপর হচ্ছে আপনার স্টিলের মধ্যে যেটা সবচেয়ে বড়, হ্যাঁ এটা আপনার 1.5 লিটার, 1.5 লিটার এটা কন্টেইনার চাপে 1.5 লিটার, আর এটা তো সম্পূর্ণ আপনার ভিতরে 6 ব্লেড। ওকে, সামুরাই 6 ব্লেড, হ্যাঁ 6 ব্লেড, আর এটা আপনার নন ম্যাগনেটেড কোয়ালিটি। আমি এটা আপনাকে একটু ম্যাগনেট দিয়ে দেখাই, যেহেতু আমার হাতে একটা ম্যাগনেট দেওয়া আছে এখানে, এটা আপনার সম্পূর্ণ 100% এসএস, এটা ম্যাগনেট লাগার কোনো চান্স নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে এটার নিচে যে তলাটা আছে এটা কিন্তু আপনার, হ্যাঁ ওটা হচ্ছে কাস্ট আয়রন, মানে ঢালাই লোহা যেটা আমরা বলি, যেটাকে বলা হয় এই ঢালাই লোহা, অনেক সময় কিন্তু ফাইবারের থাকে, এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই লোহা। হ্যাঁ, আর এটার ভিতরে কিন্তু আপনি জুস টুস চাইলে এটার মধ্যে জুস করতে পারবেন। আর যদি বলেন না এটার মধ্যে আমি জুস করবো না, জুসের জন্য এক্সট্রা দাম আছে, এটার ভিতরে আমি একসাথে অনেক মশলা, বেশি মশলাটা যেটা, যেমন 1 কেজি পরিমাণ পেঁয়াজ হতে পারে, অন্য কিছু হতে পারে, এটার ভিতরে আপনারা প্রত্যেকটা দেখানো লাগবে না ভাইয়া, আমরা বিশ্বাস করেছিলাম, তারপরও অনেক সময় কাস্টমার বলে যে ভাইয়া একটা দেখাচ্ছেন আর একটা কেন দেখালেন না। আচ্ছা, এই হচ্ছে আপনার মিডিয়াম কোয়ান্টিটি, যেটা আমরা ভেজা মশলা সব ধরনের করবেন। আচ্ছা, তবে স্টিলের ব্লেন্ডারে একটা সুবিধা হচ্ছে আপনি ভেজা মশলা বা শুকনো মশলা, আপনি যদি চান ভেজা মশলা এটুকুতেও করতে পারবেন, চাইলে শুকনো মশলা এটার মধ্যেও করতে পারবেন, এটা হচ্ছে সুবিধা, তবে এটার মধ্যে করলে বেস্ট। আবার এটার ভিতরে কিন্তু আপনার ভেজা মশলা একটা, এটা একটা প্রবলেম আছে, যেটা ড্রাই মশলা কন্টেইনার, ভেজা মশলা করে ভিতরে কি লিকুইড এর নিচে পড়বে, জানবো জাইপানের ফ্যামিলি, সরি এটা ছিল হচ্ছে কোন মডেলটা, এটা হচ্ছে আপনার জাইপান, এটা হচ্ছে জাইপান 4-in-1। আচ্ছা, 4-in-1 এটার প্রাইস কত পড়ছে? যেহেতু আমরা ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি, জাইপানের 1000 ওয়াটের 24 মান্থের ওয়ারেন্টিতে একটা 4-in-1 জুসার ব্লেন্ডার গ্রাইন্ডার যাই বলেন, কোম্পানি থেকে আপনার 24 মাসের ওয়ারেন্টি দাম আছে, আমাদের কাছে নিচে আসলে আমরা মিয়ামের মধ্যে একদম সুন্দর মতন 8 ইয়ার্স ওয়ারেন্টি লিখে দিই। 8 ইয়ার্স, ও মাই গড, 8 ইয়ার্স কি মোটর আপনারা? 8 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, মানে সার্ভিস ফ্রি তে করে দিবেন থেকে? হ্যাঁ, কোম্পানি থেকে আপনাকে 24 মাস দিচ্ছে আমরা, এটা পুরো আরো 6 বছর দিচ্ছে, ঠিক আছে? তাইলে আর কি 6 বছর 7-8 বছর ব্যবহার করার পর এটা কিছু হইলো তো আমার টেনশন, ইনশাআল্লাহ 8 বছর তো আমি নরমাল দিয়ে দিছি, আপনি 10-15 বছর আমার ব্লেন্ডারে কোনো কমপ্লেইন না আমার এখানে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দেখব জাইপানের ফ্যামিলি মেট, অনেকে আছেন যে না আমার জুস জগটা দরকার নেই, এমন যদি কেউ হয়ে থাকেন তাদের জন্য ফ্যামিলি মেটটা বেস্ট একটা অপশন। ফ্যামিলি মেটের মধ্যে কিন্তু এটা কিন্তু একদম লেটেস্ট আপনারা পাচ্ছেন কি কি সুযোগ সুবিধা সবকিছু দেওয়া আছে, এটারও ব্যাক সাইডে হচ্ছে গিয়ে আপনার সার্কিট ব্রেকারটা দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে এটার ইম্পোর্টারে সমস্ত কিছুর সব জাইপানের ফ্যামিলি মেট এটার প্রাইস কত পড়ছে? 4500 টাকা, আর আগেরটা ছিল হচ্ছে 4800 টাকা।
আমি কিন্তু কোনো কেটে দেইনি আর ভিডিওটা এডিটিং এও আমি কোনো কাটছাট করব না আমি একটু সাউন্ডটা শোনাচ্ছি নরমালি কিন্তু ব্লেন্ডারে অনেক নয়েজ হয় কিন্তু এটা নয়েজটা কিন্তু খুবই স্মুথ আমরা কিছু দেওয়া ছাড়া চালানো উচিত না তারপরে চালিয়ে জাস্ট আপনাদের কি একটু নয়েজ বা এটার ব্যাপারটা একটু শোনানোর চেষ্টা করব স্টিলের যে এখন যে ব্লেন্ডার গুলো আছে যে জাপান যে কোয়ালিটি ব্লেন্ডার গুলো আসলে সব ব্লেন্ডারে কিন্তু আপনার মশলা মোটামুটি কিন্তু হয় আমরা ওটা বলবো না আর অনেক সময় মনে করে যে মশলাতে না খুলে আসলে ব্লেন্ডারটা মনে হয় ওরকম একটা ভালো না এই জন্য মশলাতে দেখাচ্ছে না 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 আমরা অনেক সময় দিয়ে দেখাই না ইনশাআল্লাহ ওইটা নিয়ে অসুবিধা ব্লেন্ডার গুলো দেখাচ্ছি বা যে ব্লেন্ডার গুলো দিচ্ছি যদি আমাদের কথা কিছু মিল না থাকে আপনি আমার জিনিসটা টাকা ব্যাক নিয়ে যাবেন এটা আমাদের মশলা হবে একদম যেরকম একটা পাটা যেরকম বাটেন সেম এরকম পেস্ট হবে ওকে ব্র্যান্ড ব্র্যান্ড তার চেয়েও ভালো পেস্ট হয় ভাই পাটা বাটার চেয়েও ভালো পেস্ট হয় কারণ সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও আর আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চান সেজন্য কি করতে হবে সেটা ইকবাল ভাইয়া বলবে আর অনলাইনে যারা কেনাকাটা চান যদি ব্লেন্ডার গুলো আমাদের থেকে নিতে চান অনলাইনের মধ্যে আমরা যদি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আছে শুধু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা দেবেন প্রোডাক্ট বাসা পাঠিয়ে দিবো বাসা থেকে বাকি পেমেন্ট করবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান 500 টাকা আমাদের বিকাশ করতে হবে 500 টাকা বিকাশ করলে মালগুলো নিয়ে যাইতে আমরা পাঠিয়ে দিবো ট্রান্সপোর্টে ট্রান্সপোর্ট থেকে মালগুলো সম্পূর্ণ বুঝে নেবেন বাকি টাকা ওখানে পে করে দিবেন ওকে সো দেখা হবে পরবর্তীতে নতুন কোন শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম